দিদার যখন বিয়ে হয়েছিল প্রথম প্রথম, তো দিদার বাড়ি আর আমার দাদুর বাড়ি ওরা প্রথম বাংলাদেশে ছিলেন। তো বাংলাদেশের আমার ঠিক জায়গাটা কোথায় জানি না, দাসের বাজার নাম। দিদার যখন আমাদেরকে গল্পটা বললেন, বলেছিলেন দাসের বাজারের ঘটনা, বিয়ানি বাজার মনে হয় কিছু একটা জায়গা, ওই জায়গা থেকে নেমে একটু সামনে যাবে, দাসের বাজার একটা আছে, ওইখানে আমার দিদার মানে আমাদের দিদার বিয়ে হয়েছিল আর কি। তো পরে তারা ইন্ডিয়াতে চলে এসেছিল। তো দিদা ছিলেন আর দিদাদের জাল ছিলেন আর কি কয়েকজন, ওনারা 7-8 জন ছিলেন ফ্যামিলিতে, মানে কি বয়স্ক যারা আর কি, বয়স্ক না তখন তো ওনারা নতুন বউ ছিলেন। তো কি হয়েছিল, ওদের সঙ্গে ওরা খুব ভালো গান গাইতে পারতেন। গান বলতে কি, কোনো ছোট বাচ্চার জন্ম হলে, কারোর বিয়ে হলে আমাদের হিন্দু রীতি অনুযায়ী ওনারা মানে এরকম খুশির দিনে আর কি ওনারা কিছু গীত যাকে বলে গীত করতেন ওনারা। তো ওনারা ওদের নামটা প্রায় গ্রামেই ছড়ানো ছিল যে ওরা খুব ভালো গান করতে পারে। তো সময়টা ছিল ঠান্ডার ঠান্ডার সময় আর কি, দিদা ঠিক বলতে পারতেন না যে কোন মাস ছিল, হতে পারে পৌষ বা মাঘ মাস। তো দিদারা কি করছেন, যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে তো ওনারা যেহেতু গ্রামের ছিলেন আর অনেক আগের ঘটনা, তো ওনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলতেন আর কি। তো ওনারা যা সন্ধ্যা হয়েছে ওনারা রান্না করছেন, তখন দেখলেন যে একজন লোক এসেছে, এসে ডাকাডাকি করছে উঠানে। তো দিদা দিদা প্রথম বের হননি, তো দিদার একজন জাল আর কি, আমার মার জেঠি, দিদার বড় জাল, উনি বেরিয়েছিলেন। তো বেরোনোর পর উনি জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছেন আপনি, আপনার নাম কি? তো উনি নাম বললেন না, বললেন কি শুনেছি আপনারা নাকি অনেক ভালো গান করেন। তো দিদা বললেন, হ্যাঁ আমরা তো গান করি, মানে আমি এমনও এত বেশি কিছু গান করি না, আমাদের চেনা পরিচিত যারা যারা ওইখানে আমরা মানে কি ভালো লাগে তার জন্য গান করি। তো উনি বললেন যে মানে আমার একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট অনুরোধ আমার একটা অনুরোধ কি আমার আমাদেরও ঘরে একটি ছোট্ট একটি মেয়ের জন্ম হয়েছে, তো আপনি কালকে ওর ষষ্ঠী, ষষ্ঠী মানে 6 দিন, তো মেয়ের বা ছেলের 6 দিন 9 দিন যার যে নিয়ম অনুযায়ী তো একটা ছোট একটা অনুষ্ঠান করা হয়, তো এই ওইখানে গান টান গাওয়া হয়। তো দিদাকে বলেছিলেন যে কালকে আমার মেয়ের ষষ্ঠী, তো আমি আপনাদেরকে আমি চাই যে আপনারা আমার মেয়ের ষষ্ঠীতে গিয়ে গান করেন আর কি। তো উনারা বললেন, আমি তো চিনি না আপনার বাসা কোথায়, ঘর কোথায়, কিভাবে যাব। তো উনি বললেন, এই আপনার গ্রামটা ছেড়ে এর পরের গ্রামের পরের গ্রামটা। তো উনি কি যে একটা নাম বলে আমার ঠিক মনে নেই ওই গ্রামের নামটা কি ছিল, বললেন ওই গ্রামে ওনারা থাকেন, আপনারা যদি যান তাহলে আমরা কাল আমি কাল সন্ধ্যার পর এসে আপনাদেরকে নিয়ে যাব। আর একটা কথা হলো, আপনারা কিন্তু থাকতে হবে, রাত্রি থাকতে হবে আমাদের এখানে, আর সকালবেলা আমি এসে পৌঁছে দিয়ে যাব আপনাদেরকে। তো দিদারা বললেন, আচ্ছা ঠিক আছে। আর উনি বললেন যে আর হ্যাঁ আমরা তো ওইখানে আমাদের ঘরে রাত্রে কোনো খাওয়া দাওয়ার কোনো মানে ভাত খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত থাকবে না, আপনারা ফল মিষ্টি ওইগুলো আমরা খাওয়াবো, আপনাদের যদি খেতে হয় তো আপনারা সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে নেবেন। আর ওই বলে তো দিদারা বললেন, ঠিক আছে আপনারা 5-6 জন আছে আমরা চলে যাব, আপনি কাল সন্ধ্যায় এসে যাবেন। তো ঠিকঠাক মতে পরের দিন সন্ধ্যাবেলাও দিদারা কাজটা সেরে, ঘরের যত কাজ ছিল সেরে, রান্না বাড়া সেরে, উনি যার যার খাওয়ার ইচ্ছে ছিল খেয়ে, মানে রাত্রে ভাত আর কি খেয়ে, ওনারা প্রায় মশাল টশাল জ্বালিয়ে, তখন তো ওই যে টর্চ লাইট ছিল না, তো মশাল নিয়ে যেতে হতো, তো মশাল টশাল জ্বালিয়ে ওনারা রেডি হয়ে গেলেন। তো ওনারা দেখলেন যে ওনারা যখন অপেক্ষা করছিলেন মশাল জ্বালিয়ে, 5-6 জন হবে সব রেডি, বাড়ির বউ কিছু বয়স্ক লেডিজ আর কি, ওরা সব মশাল জ্বালিয়ে রেডি ছিলেন উঠানের মধ্যে। তো ওনারা দেখলেন যে একজন মানুষ এসেছে, একটু লম্বা, মানে ছেলেরা তো তো একটু একটু হাইটের আর কি ছেলে যেই এসেছিলেন। তো দেখলেন, তো ওনারা ওনাদেরকে দেখেই বললেন যে দিদি আপনারা মানে আপনারা তৈরি, তো আমি তো নিতে এসেছি আপনাদের। তো ওনারা বললেন, হ্যাঁ হ্যাঁ আমরা তৈরি আছি চলুন। তো উনি আর মানে বাড়িতে ঢুকলেন না আর কি, না ঢুকে ওইখান থেকে ওনারা চলে গেলেন। তো দিদারাও পিছু পিছু ওনার পিছু পিছু মশাল হাতে নিয়ে, বাঁকা 3-4টে দিদা বলেছিলেন 3-4 জন হাতে মশাল ছিল, তো ওনারা চললেন। তো হাঁটতে ছিলেন হাঁটতে ছিলেন বাঁকা, দিদারা বললেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটলেন, হাঁটার পরে ওনারা গেলেন। তো ওই মানুষটা ওনাদের সাথে মানে আগে আগে ছিলেন আর কি। তো যাওয়ার পর ওনারা দেখলেন যে খুব সুন্দর গেট,
মানে কি খুব সুন্দর গেট, বড় প্রাসাদের মতো নাকি বাসা, কিন্তু একটাই প্রবলেম ছিল, আলো খুব কম ছিল। তো বাসার সামনে ঢুকতেই উনি বললেন যে দিদি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ আমাদের এখানে না এত আলো মানে এলাও না, এলাও না বলতে কি ওরা এত ভালোবাসে না আর কি এত আলো, তো আপনাদের এক কাজ করেন একটি বাতি জ্বালান না, বাকিগুলো আপনারা নিভিয়ে দেন। তো দিদারা তো আছে, ওনারা আর কিছু মনে করেনি, আগের দিনের লোক মানুষ ছিলেন তো সহজ সহজ, ঠিক আছে নিভিয়ে দিলেন, একটাই মশাল ছিল আর বাকিগুলো নিভিয়ে দিলেন। তো দিদা যতটুকু বলেছিলেন আর কি যে দিনের আলোয় যদি হতো অনেক সুন্দর ছিল, মানে প্রাসাদের মতো ছিল আর কি বাড়িটা। আর তো ঢুকলেন, ঢুকার পরে একটাই মনে তারা খটকা ছিল আর কি যে আলো খুব কম ছিল, কারো কারো মুখ আর কি স্পষ্ট দেখা যাচ্ছে না। তো ওনারা এত বেশি পাত্তা দিলেন না, না দিয়ে তো ওনারা যা করতে গেলেন, তো ওনারা বললেন যে ঠিক আছে কোথায় আপনাদের বাচ্চা দেখি তো একটু মুখটা দেখি, তো আমাদের গান টান শুরু করবো। তো ওনারা বললেন না না দিদি আপনারা কিছু মনে করবেন না, আমাদের মানে আমাদের এখানে নিয়ম নেই আর কি যে বাইরের কোন লোক বাচ্চার মুখ দেখবে, তো আপনারা বাচ্চার মুখ দেখতে পারবেন না, আপনারা শুধু গান গেতে এসেছেন, আপনারা গীত গেয়ে আপনারা আজকে আজকে রাত্রি এখানে থেকে আপনারা চলে যাবেন। তো দিদারা বললেন এটা আবার কি আজব আজব নীতি। তো তাও দিদা তেমন কিছু আর বললেন না, না বলে আচ্ছা ঠিক আছে। তো ওনারা যেহেতু গান শুরু করলেন, তো আমাদের হিন্দু মতে গানের মধ্যে আমরা যে ঠাকুরের নাম কৃষ্ণের নাম ওইগুলোতে গান শুরু করি আর কি, তো ওই গান যেমনি যেমনি শুরু করলেন, তো ওনার মধ্যে একজন এসে বলল যে না 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 এ কি করছেন, এই গান তো হবে না, এই গান না পেলে অন্য গান গান। তো দিদা বললেন অন্য গান অ্যাকচুয়ালি তো বাচ্চাদের জন্মের পর আমরা ওই গানই গাই, তো অন্য এছাড়া কি গান গাবো। তো উনি কিছু না বলে চলে গেলেন। তো ওনারা কতক্ষণ চুপচাপ থাকলেন, ওনার একটা জিনিস নোটিস করলেন যে পুরো বাড়িতে মানুষ তো প্রচুর দেখা যাচ্ছে, কারো মুখ দেখা যাচ্ছে না, সবাই এতটুকু এতটুকু ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে আছেন, এদিক ওদিক চলাফেরা করছেন, মানে কোনো সাউন্ড নেই আর কি। ওরা 5-6 জন গেছে মানে গিয়েছিলেন, তারাই কথা বলে তাড়াতাড়ি কথা বলতেন, আর এক্সট্রা কেউ এসে কথা বলেননি তাদের সঙ্গে। আর খুব সুন্দর গন্ধ, দিদা হ্যাঁ বলেছিলেন যে বাড়িতে ঢুকার পর থেকে নাকি খুব সুন্দর গন্ধ, কিসের গন্ধ ফুলের বা ফলে, মানে খুব সুন্দর গন্ধ ছিল সবদিকে। আর উনি তো কারো মুখ দেখতে পারেননি, সবাই ঘুমটা ছিল। আর তারা একটু লম্বা, একটু না দিদা বলেছিলেন অনেকটাই লম্বা, পরে যখন ওনারা রিয়েলাইজ করলেন যে ওদের সঙ্গে কি ঘটেছিল, তখন দিদা বলতেন যে ওরা অনেকই লম্বা ছিল ওদের থেকে। তো ঘুমটা দিতে তাড়াতাড়ি চলছে, আর হঠাৎ করে খুব জোরে ওরা হাসছে, হ্যাঁ মানে অন্য কোনো কথা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন হাসছে তখন মানে পুরো বাড়িটা মাতিয়ে তুলছে আর কি, এত জোরে জোরে হাসছে ওরা। তো দিদারা কিছু বললেন না। তো দিদা একটু সময় যাওয়ার পরে একজনকে ডাক দিয়ে বললেন যে দিদি আমরা তো এসেছি গান গাওয়ার জন্য, আপনি বলেন আমরা কি গান গাবো, আমরা তো যার জন্য এসেছি যে কাজটা অন্তত করি। তো উনি কিছু না বলে চলে গেলেন। তো অল্প সময় পরে আরেকজন এলেন, তো এনে বললেন আর কি আপনারা এক কাজ করুন, আপনারা আমরা যে গান বলবো আপনারা ওই গানটা গাইবেন। তো বললেন ঠিক আছে আপনারা বলুন। তো ওনারা নাকি দিদা বলেছেন এত বাজে বাজে গালি, গান ছিল না গালি ছিল, অনেক বাজে বাজে গালি ছিল, ওইটা দিয়ে বললেন যে আপনারা ওই গান গান। তো দিদা বললেন এই আপনি এ কি করছেন, এ তো তো আমার জীবনও তো অনেকখানি, তো ছোট বাচ্চার জন্মের পর ষষ্ঠীর গীত গেলাম, কিন্তু এভাবে তো কোথাও গাইনি। তো দিদার যেহেতু মানে একটু কিরকম লাগলো আর কি, মানে একটা আজিব একটা ফিল হলো। তো দিদা ওদের জাল যারা ছিল আমার মার জেঠি কাকি, ওদের সঙ্গে বললেন আরে আমরা কোথায় এলাম, এখানে এলে কোনো বিপদে তো পড়লাম, এ তো বুঝছি না একচুয়ালি আর মানে জায়গার তো পরিচিত না, ঘরের কাউকে তো বলেও আসেনি আমরা, মানে বলে এসেছে ওরা কিন্তু অ্যাড্রেস তো কারো জানা ছিল না। তো ওনারা বললেন দিদি ওরা যাই বলে চুপচাপ গেয়ে চলো, আর তো কিছু করার নেই, এত দূরে বেঁচে গেছি আর আজকে রাতটা অন্তত কাটাতে হবে। তো ওরা বললেন যে ওই যে ওই বাড়ির লোককে বললেন যে দিদি আপনি খারাপ পাবেন না, অ্যাকচুয়ালি এই ধরনের গান তো আমাদের জানা নেই, তো আমরা কি করব। তখন ওনারা বললেন ঠিক আছে আপনারা অন্য গানও মানে গাইতে পারবেন, কিন্তু কোনো দেবতার যাতে নাম হয় না, দেবতা ঠাকুর এগুলোর নাম হয় না, আপনি অন্য কোনো গান। তো দিদা কি করলেন বিয়েতে হাসি ঠাট্টার যেগুলো গান থাকে বা ছোট বাচ্চা জন্য হাসি ঠাট্টার গান আর কি, কয়েকটা হাসি ঠাট্টার গান গেয়ে, তো দিদারা বললেন হ্যাঁ ঠিক আছে। তো তখন ও দিদা অনুমান করলেন এ তো এইসব করতে করতে নাকি রাত্রি প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো দিদাকে তারা কি করলো বড় একটা থালের মধ্যে অনেকগুলো ফল আর মিষ্টি এনে দিয়েছিলেন,
হ্যাঁ, তো বললেন যে আমরা তো এখানে ভাতের কোনো আয়োজন করিনি, তো আপনারা এগুলোই খেয়ে নেন। তো দিদা যারা মানে ভাত খেয়ে গিয়েছিলেন তারা অল্প মিষ্টি মিষ্টি খেলেন, আর বাকিরা কি করলেন ফল টল খেলেন আর কি। তো দিদা বললেন যে যেমনিতে ওরা ওই মিষ্টি আর ফলগুলো খেলেন, খাওয়ার পর আর ওরা কিচ্ছু বলতে পারলেন না যে এরপরে কি হলো ওদের সঙ্গে। তো এরপরে নাকি ডাইরেক্ট ঘুম মানে কে ডাকছে, দিদা বললেন যে আমাদেরকে ডাকছে, উঠো উঠো কোথায় আছো তোমরা উঠো। তো দিদা হঠাৎ চমকে গেলেন, তো চমকে গিয়ে উঠে দেখলেন যে সকাল হয়ে গেছে আর ওনারা একটা জমিনের মধ্যে শুয়ে আছে। জমির মধ্যে সবদিকে শুধু জমিন আছে, ক্ষেত যে বলে ও ক্ষেতের মধ্যে শুয়ে আছে, আর আলি থাকে যে আলির মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। দিদা তো উঠে আশ্চর্য, মানে ওনার সঙ্গে যারা ছিল সবাই ছিল, কার কোনো ক্ষতি হয়নি। তো সবাইকে দেখে উঠো উঠো দেখো আমরা কোথায় আছি। তো তারপরে দেখলেন যে তারা তো একটা জমিনের মধ্যে শুয়ে আছেন, আর হাল চাষ করতে লোক এসেছিল আর কি ভোর বেলা, 4:30 4:30 হবে তখন। হাল চাষ করতে এসে ওরা লোক কিছু লোক দেখতে পায় যে 5-6 জন মহিলা এভাবে আলি মানে ক্ষেতের মধ্যে আর আইলে মাথা দিয়ে শুয়ে আছে। তো দেখে ওরা তারা ডাকলেন আর কি। তো উঠে তো সব বৃত্তান্ত বলেন তাদেরকে যে এইভাবে ঘটনা হয়েছে। তো তো সবাই তো আশ্চর্য যে এটা কিভাবে হতে পারে, এখানে দূর দূরে তো কোনো গ্রাম নেই, আর মানে যে যার মতো মানে বললেন ওরা এত সুন্দর বাড়ি, এভাবে বাড়িও তো এই গ্রামে কারো নেই, এই গ্রামে কি আশেপাশে কোনো গ্রামে এত সুন্দর বাড়ি নেই।